শরৎকাল মানে নীল আকাশ, আর আকাশে নীল আর সাদা মেঘের খেলা। আমরা কিন্তু সেই খেলা দেখতে শুরু করেছি। আজ আমাদের অপর এপিসোডের চতুর্থ নম্বর, এটা ফোর্থ এপিসোড। আজকে আমার এপিসোডটা আমি পুরো সাজিয়েছি সিল্ক দিয়ে। সকালবেলাও পড়তে পারেন, একদম হালকা সিল্ক, যেটা অনেক কদিন আগে আমি দেখেছিলাম, মাঝখানে একদমই দেখানো বন্ধ করে দিয়েছিলাম, সেই সিল্কটাই। এটা হচ্ছে সিঙ্গেল থ্রেড সিল্ক। সেই সিল্কটাকে দিয়েই আজকে আমি আমার চতুর্থ নম্বর এপিসোডটা সাজিয়েছি। তাহলে চতুর্থ নম্বর এপিসোডের প্রথম শাড়ি, এটা আমি ষষ্ঠীর দিনের কথাই চিন্তা করেছি। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একদম মাস্টার্ড ইয়েলো কালারের। আঁচলটায় দেখুন, এইভাবে হচ্ছে আঁচলটা আছে। শাড়িগুলো খুব হালকা, সকালবেলাও পরা যেতে পারে কিংবা রাতে তো পরতেই পারেন। সিল্ক মূলত আমরা একটু রাত্রে পরাই পছন্দ করি, এবং এটা কিন্তু যারা প্রথম শাড়ি পরবে তাদের জন্যও খুব ভালো হবে, ভীষণ হালকা শাড়ি। এইভাবে আঁচলটা গেছে, আঁচলটা হচ্ছে এইভাবে, আর ঠিক মাঝ বরাবর পুরো শাড়িটা কিন্তু এই যে ফ্লাওয়ারের যে কনসেপ্টটা রয়েছে একদম মাঝখান দিয়ে শাড়িটার গেছে। নিচে কিন্তু এইভাবে একটা চুড়ি পার করে দেওয়ার রয়েছে, এইভাবে গেছে। আপারিয়াকেও কিন্তু একদম এইভাবে লাইনিং দিয়ে সাজানো হয়েছে। এটা কিন্তু হচ্ছে ভেতরে কালারটা হচ্ছে একদম মাস্টার্ড ইয়েলো কালার, আর তার মধ্যে হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাকের ক্র্যাক রয়েছে, আর ঠিক মিডল পোর্শান দিয়ে এইভাবে যাবে। এটা অল ওভার শাড়িটাই কিন্তু এইভাবেই গেছে। এই শাড়িগুলোর সঙ্গে কোনো ব্লাউজ পিস নেই, এক ব্লাউজ পিস ছাড়া শাড়ি এগুলো। দেখ এইভাবে কুচিটাতে এইভাবে পরলে এরকম লাগবে। এটা এক নম্বর শাড়ি, এর প্রাইস হচ্ছে 2500। এর কোনো ব্লাউজ পিস নেই। আমি একবার শাড়িটাকে খুলে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আঁচল যাচ্ছে এই, এটা এরপরে কিন্তু এইভাবে পুরো শাড়িটা যাবে, একদম শাড়িটা এইভাবে যাবে। অল ওভার শাড়িটাই এইভাবেই করা রয়েছে, এর কোনো ব্লাউজ পিস নেই। এটা ছিল এক নম্বর শাড়ি। এটা ষষ্ঠীর দিনের জন্যই চিন্তা করেছি, যেহেতু একটু হলুদ আছে। পরের শাড়িটা হচ্ছে খুব মিষ্টি কালার, একদম পিঙ্ক ম্যাজেন্ডা, রানি ঘেঁষা পিঙ্ক, রানিটা একটু ডিপ কালার রানি। দেখুন এর মধ্যেও করা আছে কিন্তু একদম পদ্ম। এরপরে হচ্ছে শাড়িটার আপার ইয়ারটাতেও একটুখানি হাইলাইট করা হয়েছে। এইভাবে আঁচলটা অ্যাকচুয়ালি এইভাবে যাবে, নিয়ে একটু কোনাকুনি হয়ে গিয়ে এইভাবে আপার ইয়ারটা এইভাবে আসবে। আপার ইয়ারকেও থাকবে হচ্ছে এই পদ্মটা, হচ্ছে এইভাবে আপার ইয়ারকে থাকবে, আর লোয়ার ইয়ার দিয়েও। খুব মিষ্টি কালার এটা, তারপরে পাটটা হচ্ছে এইভাবে যাবে, এইভাবে পাটটা যাবে। এরও কোনো কিন্তু ব্লাউজ পিস নেই। আজকে যেগুলো আমি শাড়িগুলো দেখাবো তার একটাতেও কিন্তু ব্লাউজ পিস নেই, ব্লাউজ পিস ছাড়া শাড়ি। একটু হালকা শাড়ি এগুলো, রেঞ্জটা শুনলে বন্ধুরা বুঝতেই পারছেন। যদিও এই শাড়ি আমি আগে অনেক আগে দেখিয়েছিলাম, মাঝখানে দেখানো বন্ধ করে দিয়েছিলাম, তো আবার কিছু আমার হয়ে এসেছে। সিল্কটা আবার উইভিংয়ের জন্য আমি দেখাচ্ছি। দেখুন এটা শাড়িটা পরার পর ঠিক এইরকম লাগবে, এর কোনো ব্লাউজ পিস নেই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাজেন্ডা আর ব্ল্যাক কালার। আমি আঁচল থেকে শাড়িটাকে আর একবার দেখাচ্ছি। এটা যাচ্ছে আঁচলটা থেকে আপার ইয়ারটা এইভাবে চলে যাবে গিয়ে শাড়িটার,
অল ওভার শাড়িটাই এইভাবে যাবে। এর কোনো ব্লাউজ পিস নেই। এটা সপ্তমীর দিন সকালে পরতেই পারেন কিংবা সন্ধেবেলার দিকে হতেই পারে। এরও প্রাইস হচ্ছে 2500। এরপরে আসছে আমাদের অষ্টমী। অষ্টমীর দিনটা একটু স্পেশাল আমাদের সবার কাছে। অষ্টমীর দিন সন্ধেবেলায় দেখুন এটা পরলে কেমন লাগবে, পিঙ্ক কালারের মধ্যে পদ্ম। এটা হচ্ছে আঁচলটা, খুব মিষ্টি পিঙ্ক কালার আঁচলটার। পরে হচ্ছে পরের পোর্শনটা এইভাবে যাবে, দেখুন আপারই একটা ঠিক এরকম এইভাবে যাবে। এটা এটা আঁচল চলে যাবে, আঁচলের পরের পোর্শনটা হচ্ছে ঠিক এইভাবে যাবে। এখানেও পদ্ম করে দেওয়া আছে। বাকি হাফ পোর্শনটা শাড়িটার হচ্ছে একদম পিঙ্ক কালার, এইভাবে নিচে পার করে দেওয়া আছে। অষ্টমী সন্ধেবেলা ভীষণ ভালো হবে শাড়িটা, খুব মিষ্টি পিঙ্ক কালার। দেখো দেখো পরলে কেমন। এরও প্রাইস হচ্ছে 2500। মেটেরিয়াল হচ্ছে পিওর সিল্ক। আর আমাদের সিল্কে সিল্কমার্ক আছে বন্ধুরা, জানেন প্রত্যেকটা শাড়িতে সিল্কমার্ক থাকবে। এরও প্রাইস হচ্ছে 2500। তাহলে এটা গেল অষ্টমীর দিনের জন্য। এবার অষ্টমীর জন্য আমি আর একটা শাড়িও রেখেছি, যারা ডিপ কালার পরবেন না তাদের জন্য, কিন্তু একটুখানি তো যারা ডিপ পরবেন না ভেতরে একটু লাইট শেডে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িটাও হতে পারে সন্ধেবেলায়। দেখুন এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা এইভাবে করা হচ্ছে। আঁচলটার মধ্যে কলকাগুলো পেজলি ডিজাইনটা করা রয়েছে ফ্লাওয়ার দিয়ে, ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে। কিন্তু এইভাবে আঁচলটা গেল। আপার ইয়াকেও সেম এইভাবেই যাবে, লোয়ার ইয়াকেও এইভাবে করা রয়েছে পরপর পরপর। আর বডি কালারটা একদম ক্রিম কালারের। দেখুন অষ্টমীর সন্ধেবেলা এটা যারা লাল, মানে এটা একটু লাল টাচ দেওয়া আছে, তবু অনেকেই ডিপ কালারটা পছন্দ করেন না। ভীষণ স্মার্ট শাড়িটার কালারটা হয়েছে। ভেতরে একটুখানি আমার তো মনে হয় এই তসর কালারটা থাকার জন্য শাড়িটা খুব স্মার্ট হয়ে গেছে দেখতে। এইভাবে যাবে, দেখ। এর প্রাইস হচ্ছে 2500। এটা গেল আঁচলটা, আঁচলের পরে দেখুন এইভাবে যাচ্ছে, আপারিয়াকেও থাকছে পুরো শাড়িটা। এতে কোনো কিন্তু উইদাউট ব্লাউজ পিস, এগুলো এর মধ্যে কোনো ব্লাউজ পিস নেই। প্রাইস হচ্ছে 2500। পরের শাড়িটা হচ্ছে, আমি নবমীর রাতকেই চিন্তা করেছি, একদম ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন। দেখুন এটা হচ্ছে কর্নার টু কর্নার আছে, এইভাবে আঁচল থেকে যাবে এটা। এইভাবে দেখুন
আমি পুরো শাড়িটাই একবার দেখিয়ে দিচ্ছি। লাল একদম রেড কালারের সঙ্গে কিন্তু ব্ল্যাক কালারের কম্বিনেশনে শাড়িটা করা আছে, কর্নার টু কর্নার কনসেপ্টে করা আছে একদম এন্ড পর্যন্ত। এটা আপার ইয়াকটা টাচ করে গিয়েই তারপরে কর্নারটা নামবে আর কি, এইভাবে আপার ইয়াকটা এইভাবেই থাকবে কারণ আঁচলটা তাই আছে। কুচি দিয়ে এইভাবে, এটা নবমী রাতের জন্যই আমি চিন্তা করেছি। মেটেরিয়াল হচ্ছে পিওর সিল্ক উইদাউট ব্লাউজ পিস, এরও প্রাইস হচ্ছে 2500। এটা তাহলে নবমীর রাতের জন্যই ফিক্সড করে নিন। দেখুন এটা আজকের এপিসোডের লাস্ট শাড়ি, এটা মা বরণের জন্য হতে পারে শাড়িটা, ভীষণ হালকা শাড়ি। দশমীর কথা চিন্তা করেই মাম দেখুন আঁচলটার কর্নার একটা এইভাবে কলকা করা, মানে কলকা দিয়েই করা রয়েছে, একদম সরু তুলির কাজ। তারপরে হচ্ছে আপার ইয়ারটায় আসবে হচ্ছে এই ক্র্যাকটা আসবে, তারপরে আবার দেখুন পুরো আপার ইয়ারটা কিন্তু এই কলকাটাই এইভাবে টাচ করবে, এইভাবে যাবে ক্র্যাকের সঙ্গে। তারপরে হচ্ছে বাকি পোর্শনটা কিন্তু এইভাবে রেড কালার, একদম আপার ইয়াকটা এইভাবে ঘুরে যাবে, ঘুরে গিয়ে কিন্তু কুচির আগে আগে এসে কিন্তু এই এইটা হচ্ছে কুচির আগেতে শেষ হবে এই জায়গাটা। তারপর কুচিটা হচ্ছে একদম রেড কালার, নিচে ওইভাবে বর্ডারটা দেখুন করে দেওয়া আছে। ভীষণ সুন্দর শাড়ি, পরলে ভীষণ ভালো লাগবে দেখুন। আর লাল লাল আর তসর কালার তার সঙ্গে ক্র্যাকটা থাকলে শাড়ি এমনিই খুব সুন্দর লাগে দেখতে আর কি। এইভাবে এর কোনো এরও কোনো ব্লাউজ পিস নেই, উইদাউট ব্লাউজ পিস। এটা আজকে আমার এপিসোডের হচ্ছে লাস্ট শাড়ি, এরও প্রাইস হচ্ছে 2500। বন্ধুদের কেমন লাগছে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো অবশ্যই জানাবেন, আর কী কী দেখতে চাইছেন এই শর্ট ভিডিওতে আমাকে জানাবেন, আমি দেখাবার চেষ্টা করব। এটা ছিল তাহলে আজকের এপিসোডের লাস্ট শাড়ি, আর এখানেই আমি আজকের এপিসোডটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।